খেলা চলছে টানটান উত্তেজনার মাঝখানে আর মাত্র নয় বলে 15 রান নয় বলে 15 রান দেখা যাক ও দেখা যাক আজকে কারা জিতে এই ফিল্ডিং এ এবং গুড ব্যাটিং গুড ফিল্ডিং এ দুটি গ্রুপের বেলনা প্রিমিয়ার লিগের খেলা এবং বেলনা টুর্নামেন্ট চলছে জোস খেলা চমৎকার এবং শেষ ওভারে দরকার 7 রান এবং আমরা রয়েছি মাঠে দেখা যাক সবাই লাস্ট ওভারে কি করে এবং সব খেলোয়াড়রা একসাথে হয়ে গেছে বেলনা প্রিমিয়ার লিগের টুর্নামেন্ট আজকের দেখা যাক দর্শক বৃন্দরা রয়েছে চারিদিকে মাঠে এবং কারা আজকের এই খেলা জিতে যায় শেষ ওভার আমরা দেখে নিব এবং শেষ মুহূর্তে আসলে টানটান উত্তেজনায় খেলার জন্য সবাই প্রস্তুতি নিচ্ছে ৬ বলে দরকার ৭ রান জিততে হলে ৭ রান দরকার এবং ৬ বলে দেখা যাক শেষ মুহূর্তে কারা আজকে জিতে যায় এবং কারা আজকে জয়ের হাসি হাসে সেটাই আপনারা দেখবেন সরাসরি আমরা বেলনা মাঠ থেকে আসি শেষ ওভারে শেষ মুহূর্তে আমরা জোরে বলতে হবে জোরে 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 বলা প্রস্তুত থাকে চমৎকার খেলা উত্তেজনা টানটান মুহূর্ত শেষ ওভারে আমরা দেখে নেব কারা জিতে বেলনা প্রিমিয়ার লিগ টুর্নামেন্ট ২০২৪ খেলায় আজকের আয়োজনে বেলনা স্কুল মাঠে আমরা রয়েছি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন লাস্ট ওভারে ৬ বলে ৭ রানের দরকার যারা আজকে জিতবে এবং আমরা দেখব কারা আজকের এই শেষ হাসিটা হাসে ওকে ও প্রথম বলেই ৪ মেরে দিল আর মাত্র ৩ রান দরকার ৫ বলে তো দর্শক টানা উত্তেজনার মাঝখানে রয়েছি আমরা এবং ফিল্ডিংটা খুব রয়েছে চমৎকার ওবায়দুল ওবায়দুল স্পোর্টিং ক্লাবে ৫ বলে ৩ রান দরকার দরকার এই মুহূর্তে ডট বল দেওয়া বেলনা এবং দুই বলে চমৎকার আজকে ফিল্ডিং এবং ব্যাটিং আলারা জিতে গেছে টান টান উত্তেজনার মাঝখানে চলছে খেলা চমৎকার খেলা হয়েছে তো দেখতে পাচ্ছেন আজকের বেলনা স্পোর্টিং ক্লাব আজকে জিতেছে ১০৩ রানে এবং ৫ বলের ৪ বলের ব্যবধানে এবং বেলনা হেরেছে ১০২ বল রান করে তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীতে এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ আল্লাহ হাফেজ অরণ্য জিয়া জিয়া